আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখন আপনারা আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন রেকর্ড করা ভিডিও, কিন্তু এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কালার গ্রেডিং করা ভিডিও। সো বুঝতে পারতেছেন যে আমার ভিডিওতে আমি কিরকম কালার গ্রেডিং করে থাকি। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি শেখাবো যে আমি অ্যাকচুয়ালি আমার ভিডিওতে কিভাবে মোবাইল দিয়ে এরকম কালার গ্রেডিং করে থাকি। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিচ্ছি, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা কালার গ্রেডিংটা কিভাবে করি সেটা আপনাদেরকে শিখিয়ে দেই। তো বন্ধুরা, আমি মূলত আমার ভিডিওগুলো কালার গ্রেডিং করার জন্য ইনশট নামক অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকি। তো আপনি যদি এই ইনশট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চান তাহলে গুগল প্লে স্টোরে সার্চ করুন। এছাড়া আপনি যদি আমার মতো মুড এপিকে ডাউনলোড করতে চান তাহলে গুগলে সার্চ করুন, ইনশাল্লাহ অ্যাপটা পেয়ে যাবেন। তো আমি সিম্পলভাবে ইনশটের ভিতরে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ইনশট অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। তো ইনশটে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর এখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করার জন্য নিউতে ক্লিক করবেন এবং দেখবেন আপনার গ্যালারিটা সামনে চলে আসবে। তারপর আপনি আপনার যে ভিডিওটা কালার গ্রেডিং করতে চাইতেছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। তো আবারও বলতেছি, আপনি যদি আপনার এই ইনশট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু অ্যাডভান্স সুবিধাগুলো পাবেন না। আপনি যদি গুগল থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু খুব ভালো একটা কালার গ্রেডিং করতে পারবেন। তো দেখুন, এখন নিশ্চয়ই আবার অনেকে আপত্তি করে বলতে পারেন যে ভাই, গুগলে সার্চ করব, অ্যাপটা পাবো কি পাবো না। তার থেকে ভালো আপনি সেই অ্যাপটার লিংক আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিন, আমি ডাউনলোড করে নিই। দেখুন, এটা কিন্তু আমি করতে পারবো না, কারণ এটা ইউটিউবে নট অ্যালাউ। আমি আপনার জন্য এতটুকু করতে পারি যে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা পেজের লিংক দিলাম, আপনি সেই পেজে আমাকে মেসেজ দিন, ইনশাল্লাহ আপনাকে আমি এই অ্যাপটা পাওয়ার জন্য সাহায্য করতে পারবো। তো দেখুন, আপনাকে আমি কালার গ্রেডিংটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার মেইন রেকর্ড করা ভিডিও। সো কালার গ্রেডিং করার জন্য আপনারা এখান থেকে ফিল্টার নামক অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই ফিল্টারে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা কোনো কিছুতে ক্লিক করবেন না, ডিরেক্টলি আপনারা এই অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। সো যখনই আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন, দেখুন এখানে অনেকগুলো ইন্টারফেস কিন্তু চলে এসেছে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে প্রথমে আপনারা লাইটনেসে ক্লিক করবেন এবং এই লাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন, আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনি এটা বাড়াবেন। আপনার ভিডিওটা রেকর্ড যদি খুব সুন্দরভাবে হয় তাহলে একটু কম কম করে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনার ভিডিওটা যদি একটু মানে ঘোলাঘোলা হয় বা আপনার ভিডিওতে যদি লাইট কম থাকে তাহলে আপনি এটা বাড়িয়ে দেবেন। তো দেখুন, আমি এখান থেকে এটাকে 16-15-14 এর দিকে রেখে দিই। তারপর এখান থেকে আপনারা কন্ট্রাস্টের উপর ক্লিক করে দেবেন। সো যখনই কন্ট্রাস্টে ক্লিক করে দেবেন এটাকেও আপনারা একটু বাড়িয়ে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা তৃতীয় নাম্বার আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা একটু কমিয়ে দেবেন, -4, -5, -6 এরকম টাইপে আপনারা রেখে দেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন তারপর একটা অপশন রয়েছে, এটাকে আপনারা একটু বাড়িয়ে দেবেন, অর্থাৎ 4 পর্যন্ত রেখে দেবেন। আমি যে অপশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, তাই ভালোভাবে লক্ষ্য রাখুন। তারপর দেখুন আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্যাচুরেশনস। তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন এবং এটাকে বাড়িয়ে দেবেন। এটা যদি আপনারা বাড়াতে থাকেন তাহলে আপনার ভিডিওতে যদি কালার কম থাকে তাহলে কিন্তু কালারটা অনেক বাড়িয়ে দেবে। দেখুন এখন কিন্তু একদম সাদা সাদা দেখাচ্ছে এবং এখন দেখুন একটু রঙিন দেখাচ্ছে। তো আপনার ভিডিওতে যদি কালার অনেক কম থাকে, অনেক ডাউন থাকে, তাহলে এটাকে আপনারা বাড়িয়ে দেবেন। তারপর এদিকে চলে আসবেন এবং একটা অপশন দেখবেন শ্যাডো নামে, আপনারা এই শ্যাডোতে ক্লিক করে দেবেন। তো শ্যাডোতে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা মাইনাস করে দেবেন। এটাকে যখনই আপনারা মাইনাস করে দেবেন, আপনার যে কালো কালো মানে আপনার ভিডিওতে যে কালো কালারের অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক গাঢ় হতে থাকবে। সো আপনাকে উদাহরণটা আমি দেখিয়ে দিই। দেখুন এখন কিন্তু মানে চুলগুলো আমার, দেখুন এখন কিন্তু মানে অন্যরকম দেখাচ্ছে, একটু সাদা সাদা হয়ে গেছে, কিন্তু এখন দেখুন এটা কিন্তু ফুল অফ ব্ল্যাক হয়ে গেল। সো আপনারা এটাকে একটু কমিয়ে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে একটা অপশন দেখছেন কালার নামে, এই কালারে ক্লিক করে দেবেন এবং যে কোনো একটা পছন্দের কালার আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ভায়োলেট কালারটা সিলেক্ট করতেছি। তো এটাকে আপনারা বাড়িয়ে দেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আমার ফেসে কিন্তু অনেকটা কালো কালো ভাব চলে এসেছে বা উজ্জ্বল না। তো এই উজ্জ্বলটা করার জন্য আবার আপনারা ফিল্টারে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন HSL নামক একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। তো আপনাকে আরেকটা ওয়ার্নিং আমি দিয়ে নিই, আপনি যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করেন তাহলে কিন্তু এই HSL অপশনটা আপনার আসবে না, এটা কিন্তু পেইড পারপাসে আপনাকে কিনতে হবে। কিন্তু আপনি যদি মুড অ্যাপিকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এটা ফ্রিলি আপনি পেয়ে যাবেন। তো
এখানে দেখুন আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমি যেগুলো অন করি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনের যে ওয়ালটা রয়েছে এটা কিন্তু অতটা নীল কালার নয়, কিন্তু আমি চাইলে এটাকে নীল কালার করতে পারবো। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনারা আপ ডাউন করবেন। দেখুন আমি এটাকে যদি আপ করে দিই এটা কিন্তু গাঢ় হচ্ছে, মানে আপনার কালার অনুযায়ী এখান থেকে আপনারা আপ ডাউন করবেন। তো এখানে যদি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমার এখান থেকে লাল কালার থাকতো তাহলে আমি এটা সিলেক্ট করতাম, এটা সিলেক্ট করলে এটা মূলত আপ ডাউন করতো, কিন্তু যেহেতু আমার পিসের কালারটা মূলত একটু ব্লু টাইপের তো সেহেতু আমি এখান থেকে ব্লুটা আপ ডাউন করলে এটা কিন্তু চেঞ্জ হবে। তো আপনার পরিমাণ মতো আপনি এটা রেখে দেবেন, তারপর এখান থেকে সেকেন্ড অপশনটাও আপনি বাড়িয়ে দেবেন, তারপর এখান থেকে আবার স্যাচুরেশনে ক্লিক করবেন এবং এই যে নীল অপশনটা দেখতে পাচ্ছেন এটাও আপনি পরিমাণ মতো বাড়িয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা লুমিনেন্সের উপর ক্লিক করবেন এবং এখন যদি আপনার আপনার ফেসটা একটু সাদা করতে চান তাহলে এর প্রথম অপশনটা বাড়িয়ে দেবেন। দেখুন এখন কিন্তু একটু সাদা হয়ে গেছে, তারপর এই লাস্টের অপশনটা একটু বাড়িয়ে দেবেন। তো হুবহু কিন্তু এই অপশনগুলো একদম লাইট রুম অ্যাপের মতো। তো এটা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো আমার ভিডিওতে যেরকম হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু একইরকম নাও হতে পারে। সো আপনি আপনার ভিডিও অনুযায়ী এটা করবেন। তো এইভাবে কিন্তু আমার ভিডিওটা আমি কালার গ্রেডিং করে থাকি। তো অনেকেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন না যে কীরকম কালার গ্রেডিং হইলো। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের ভিডিও এবং এটা হচ্ছে কালার গ্রেডিং করা ভিডিও, এটা হচ্ছে আগের ভিডিও এবং এটা হচ্ছে কালার গ্রেডিং করা ভিডিও। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন, এই দেখুন এটা আগের ভিডিও এবং এটা হচ্ছে কালার গ্রেডিং করা ভিডিও। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন এবং সেভের উপর ক্লিক করে আপনারা সিম্পলভাবে আপনার ভিডিওটা সেভ করে নেবেন। তো আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো গাইস আই হোপ আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই চলে থাকুন।